আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ ফারুক হোসেন, প্রভাষক রসায়ন বেগম রহিমা ইসলাম কলেজ। আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়নে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এই গাণিতিক সমস্যার মধ্যে হলো অ্যাসিড ক্ষার মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয়। যেমন একটা অঙ্ক আমরা হোয়াইট বোর্ডে লিখলাম, 20 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে 15 ml 0.4 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো। এই মিশ্রণের প্রকৃতি আমাদের নির্ণয় করতে হবে, ইয়া কি অম্লীয় না ক্ষারীয়। নির্ণয় করার সময় আমাদের যে দুটি যোগ দেওয়া আছে, প্রথমে ওই দুইটি যোগের আয়তন এবং ঘনমাত্রা দেখতে হবে। আমরা দেখতে পাইতেছি দুইটা যোগের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হলো সেমিমোলার, কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হলো 0.4 মোলার। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার দুজনেরই ঘনমাত্রা সেম নয়। আমাদের এই মিশ্রণের প্রকৃতি নির্ণয় করার জন্য প্রথমে আমরা অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রা 1 মোলারে রূপান্তরিত করে নেব। আর এই রূপান্তরিত করতে হলে প্রথমে আমাকে যা করতে হয় তা হলো অ্যাসিডের পূর্বের আয়তন, পূর্বের ঘনমাত্রা আমরা গুণ করে নিলে নতুন একটি আয়তন পাব এবং ঘনমাত্রা 1 মোলারে রূপান্তরিত হবে। তেমনিভাবে ক্ষারের বেলাহ এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের আয়তন এবং ঘনমাত্রা গুণ করলে নতুন একটি আয়তন আসবে এবং ঘনমাত্রা 1 মোলারে রূপান্তরিত হবে। সেটা আমরা প্রথমে করে নেই। 20 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, তাহলে আয়তন 20 × 0.5 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড আমরা গুণ করলে পাই 1.2 এত মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ অ্যাসিডের পূর্বের আয়তন, পূর্বের ঘনমাত্রা গুণ করার পর যে নতুন আয়তন আইছে তার ঘনমাত্রা 1 মোলারে রূপান্তরিত হলো। আমাদের ক্ষারের বেলা তেমনিভাবে ক্ষার হলো 15 ml 0.4 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে পূর্ব আয়তন 15, ঘনমাত্রা 0.4 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা গুণ করলে পাই 60.1 এত মিলিলিটার 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন মিশ্রিত আমরা যখন করব তখন সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যেই বিক্রিয়া করে সেই বিক্রিয়াটি হলো সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা বিক্রিয়া করে যেই যৌগগুলো উৎপন্ন করবে তা হলো পটাশিয়াম সালফেট পানি, কারণ আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এখন এই বিক্রিয়া আমাদের সমতাকরণ করতে হবে। আমরা দেখতে পাইতেছি বিক্রিয়ায় বিক্রিয়ক পটাশিয়াম হাইড্রোক্সাইডে পটাশিয়াম আছে 1টি, কিন্তু উৎপাদ পটাশিয়াম সালফেটে পটাশিয়াম আছে 2টি। এই জন্য আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের পিছনে 2 দিলাম। পটাশিয়াম হাইড্রোক্সাইডের পিছনে 2 দিতে গিয়ে দেখতে পেলাম অক্সিজেন হয়ে গেছে 2টি, কিন্তু উৎপাদ পানিতে অক্সিজেন আছে 1টি। এই জন্য পানির পিছনে আমরা 2 দিলাম, তাতে 2টি অক্সিজেন পরমাণু হলো, হাইড্রোজেন হলো 4টি। আমরা বিক্রিয়কে দেখতে পাই পটাশিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোজেন 2টি, সালফিউরিক অ্যাসিডেও হাইড্রোজেন 2টি। অর্থাৎ বিক্রিয়কে 4টি হাইড্রোজেন, উৎপাদেও আমার 4টি হাইড্রোজেন। এখন
আমরা দেখতে পাইতেছি এই সমতাকৃত সমীকরণে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মোল পটাশিয়াম সালফেট এবং 2 মোল পানি উৎপন্ন করে। এই বিক্রিয়া অনুসারে আমরা বলতে পারব যৌগটিতে অম্লীয় না ক্ষারীয়। আমরা দেখি 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, অথবা আমরা এভাবেও বলতে পারি ক্ষার যা লাগে অ্যাসিড লাগে তার অর্ধেক। অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি 2 মোল লাগে, সালফিউরিক অ্যাসিড লাগে 1 মোল। বিক্রিয়া অনুসারে বিক্রিয়া অনুসারে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 2 মোল পটাশিয়াম সালফেট। অর্থাৎ ক্ষার যা লাগে অ্যাসিড তার অর্ধেক। এখন প্রশ্নে দেওয়া যে অ্যাসিড আছে 10 মোল, সেই অনুসারে ক্ষার লাগবে আমার 20 মোল, কিন্তু আমার প্রদত্ত মানে 20 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড নাই। তাহলে আমরা উল্টা বলতে পারি ক্ষার যা লাগবো অ্যাসিড লাগবো তার অর্ধেক। তাহলে আমার প্রদত্ত মানে ক্ষার আছে 6, তাহলে অ্যাসিড লাগবো তার অর্ধেক, তার মানে 6 থাকলে ক্ষার লাগবে 3 ml। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ 6 ml 1 molar পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা পূর্ণ প্রশমিত হতে 3 ml 1 molar সালফিউরিক অ্যাসিড এর সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। অর্থাৎ 6 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা পূর্ণ প্রশমিত হতে 3 ml পটাশিয়াম সালফিউরিক অ্যাসিড লাগবে, কিন্তু আমাদের প্রদত্ত মানে সালফিউরিক অ্যাসিড আছে 10 ml। তাহলে আমাদের মিশ্রণের পরও সালফিউরিক অ্যাসিড থেকে যায়, তাহলে আমরা বলতে পারি অতএব অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের আয়তন সালফিউরিক অ্যাসিড আছে 10 ml, আমার পূর্ণ প্রশমিত হতে লাগবে 3 ml 1 molar সালফিউরিক অ্যাসিড, 7 ml 1 molar সালফিউরিক অ্যাসিড থেকে যায়। তাহলে প্রদত্ত মিশ্রণে আমরা দেখতে পাই যেহেতু সালফিউরিক অ্যাসিড প্রশমিত হওয়ার পরও 7 ml থেকে যায়, তাহলে আমরা বলতে পারি প্রদত্ত প্রদত্ত মিশ্রণটি অমূল্য। এটা লাস্ট, তাহলে আমরা বলতে পারলাম যে মিশ্রণের প্রকৃতিটি হলো অমূল্য। আমি আরেকটি অঙ্ক করাবো, সেটা হলো বিভিন্ন এককে একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। আমরা জানি মোলার দ্রবণ এবং মোলারিটি। মোলার দ্রবণটা হলো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার আয়তনে কোনো দ্রবের 1 মোল দ্রবীভূত থাকলে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবণে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। আর মোলারিটি হলো ওই নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার আয়তনে কোনো পদার্থের যত মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই তাপমাত্রায় ওই দ্রবণে দ্রবের মোলারিটি বলে। মোলারিটিকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। যেমন মোলারিটি, যেমন 1 molar সালফিউরিক অ্যাসিড, 1 molar সালফিউরিক অ্যাসিড, সেমিমোলার সালফিউরিক অ্যাসিড,
তার হলো ডেসিমোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। এখন এই যে দ্রবণের দ্রবের মোলারিটি আছে, এই মোলারিটিকে পিপিএম এককে রূপান্তর, আমরা কিসে রূপান্তর করব? পিপিএম এককে রূপান্তর করব। পিপিএম হলো কি? পার্স পার মিলিয়ন। অর্থাৎ কোনো দ্রবের পরিমাণ অত্যন্ত কম হলে তার ঘনমাত্রাকে এই পিপিএম এককে প্রকাশ করা হয়। যেমন 250 ml 0.1 মোলার, মানে ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রাকে পিপিএম এককে রূপান্তর করো, তাহলে আমাদের আয়তন আছে 250 ml, ঘনমাত্রা আছে ডেসিমোলার, সোডিয়াম কার্বনের ঘনমাত্রাকে আমরা পিপিএম এককে রূপান্তর করব। এই রূপান্তর করার জন্য প্রথমে আমাদেরকে যেই যৌগ আছে এই যৌগের আণবিক ভর নির্ণয় করতে হবে। আমরা দেখতে পাই যৌগটি হলো সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো সোডিয়ামের পারমাণবিক ভর 23। এই যৌগে সোডিয়াম আছে 2 জন, কার্বনের পারমাণবিক ভর 12, যৌগে কার্বন আছে 1 জন, অক্সিজেনের পারমাণবিক ভর 16, এই যৌগে অক্সিজেন আছে 3 জন, তাহলে 46 + 12 + 3 = 48। আমরা পাইলাম 106 গ্রাম। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 গ্রাম। অতএব যেহেতু ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করতে হবে, অতএব পিপিএম এককে সোডিয়াম কার্বনেটের গণমাত্রা, তাহলে পিপিএম এককে সোডিয়াম কার্বনেটের গণমাত্রা হলো, যেহেতু আমরা অঙ্কে দেখতে পাইছিলাম যে গণমাত্রা ছিল 0.1 মোলার, তার মানে ডেসিমোলার, তাহলে মোলারের অপর নাম হলো মোল পার লিটার, 0.1 মোল পার লিটার। এই মোল পার লিটার থেকে প্রথমে আমাদেরকে যাইতে হবে গ্রাম পার লিটারে, আর গ্রাম পার লিটারে যেতে হলে যে আমরা পূর্বে আণবিক ভর নির্ণয় করছি ওই আণবিক ভর দ্বারা গুণ করবো, তাহলে 0.1 গুণ যোগের আণবিক ভর পাইছি 106, এখন হলো গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার থেকে আমাদেরকে আরও একটু সামনে যেতে হবে মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার 0.1 গুণ 106 গ্রাম, থেকে মিলিগ্রামে যেতে হলে আমাদেরকে 1000 দ্বারা গুণ করতে হবে, তখন গ্রাম হলো মিলিগ্রাম পার লিটার। আমরা গুণ করলে পাই 106 00 মিলিগ্রাম পার লিটার। আমরা জানি পিপিএম এককটা হলো মিলিগ্রাম পার লিটারের সমান, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার সমান সমান হলো পিপিএম, তাহলে আমরা বলতে পারি 106 00 ppm। এ হলো আমার প্রদত্ত সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা পিপিএম। ওকে, আজকে এই পর্যন্ত হলো, খোদা হাফেজ, পরবর্তী অনলাইন ক্লাসে দেখা হবে।